ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তোমরা হয়তো ভাবছো আমার কাঁধে এই ক্ষুদে সদস্যটা কে? তো ও হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য, ওর নাম হচ্ছে গন্টু। ভিডিও করতে দেখলেই ও ক্যাঁক ক্যাঁক করতে শুরু করে দেয়, যার জন্য আমাকে ওকে কাঁধে নিয়েই এখন ভিডিওটা স্টার্ট করতে হচ্ছে। সো আমরা আজকে বানাবো চিড়ের পোলাও। তো তার যে প্রিপারেশন এবং যে রেসিপি সেটা শেয়ার করবো তোমাদের সাথে। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। বেসিক্যালি পোলাওটা মাই বানাচ্ছে, আমি শুধু টুকটাক কাটাকুটি করে একটু হেল্প করে দেবো। সো দেখে নাও কী কী কাটাকুটি করতে চলেছি আমি। আমি কেটে নেব হচ্ছে কিছু গাজর, টমেটোস, পেঁয়াজ, আলু এবং লঙ্কা। আমার এখানে সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, এবার চলো মা রান্নাঘরে কি করছে দেখা যাক। এটা আমি ধুয়ে রেখে দিলাম, এবার আমি গ্যাসটা জ্বালাবো। গ্যাসটা একটু মুছে নিচ্ছি, কড়াটা মুছে নিলাম। এইবারে আমি বাদাম দেব, চিনি বাদামটা শুকনো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু সামান্য তেল দেব, সাদা তেল দিলাম। নাড়াচাড়া করবো, বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামটা তুলে নেব। এবার কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন তেল দিলাম।
আমি ফোড়নে দিচ্ছি কারি পাতা। আবার দিচ্ছি পেঁয়াজ, একটু বেশি লাগে পেঁয়াজ। খুব সুন্দর একটা কারি পাতার সেন্ট বেরিয়েছে। এবার আমি আলুটা দেবো, কারণ এগুলো তো একটু সিদ্ধ হবে, তাই আগে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও পেঁয়াজের সাথে ভাজা ভাজা করবো। এবার আমি গাজরটা দেবো, গাজরটা দিয়ে আবার একটু ভাজা ভাজা করবো। এর মধ্যে একটু নুন দেবো, তাহলে একটু নরম হয়ে যাবে। আন্দাজ মতো নুন দিলাম। এটা একটু ভালো ভাজা হোক, আবার ফিরে আসছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো দেবো। টমেটোটা দিয়ে আর একটু নাড়াচাড়া করবো। টমেটোটা গলে গেলে তারপর কাঁচা লঙ্কা দেবো। টমেটোটা গলে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কুচানো কাঁচা লঙ্কা। আলু, গাজর, টমেটো সব গলে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে এবার নাড়াচাড়া করে এবার মশলা দেবো। ম্যাগি মশলা এক প্যাকেট ম্যাগি মশলা দিলাম। নাড়াচাড়া করে আমি এবারে দেবো একটু চাট মশলা। এবার আমি বাদামটা দেবো। আমি একটু চিনি দিলাম মিষ্টি মিষ্টি হওয়ার জন্য। দিয়ে নাড়াচাড়া করে এবার চিড়েটাকে দিয়ে দেবো। চিড়েটা ধুয়ে রেখেছি, এবার আমি চিড়েটা দিয়ে দেবো। তখন অল্প চিনি দিয়েছি, নুন দিয়েছিলাম, এখন আবার অল্প করে একটু ওপর থেকে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এবার নাড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার চিড়ের পোলাও রেডি। এবার আমি পরিবেশন করব। চিড়ের পোলাও রেডি হয়ে গেছে, এবারে পরিবেশনের পালা। আমাদের চিড়ের পোলাও রেডি। আমাদের চিড়ের পোলাও তৈরি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছে চিড়ের পোলাওটা। আমি আবার একটু সস দিয়ে ডেকোরেশনও করে নিয়েছি, দাঁড়ো ব্যাক ক্যামেরা করে দেখাই কতটা সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের চিড়ের পোলাও, আমি একটু স্মাইলিও এঁকে দিয়েছি ওপরে সস দিয়ে।
আজকের ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটি। থ্যাংক ইউ, বাই।